জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সাইড লাইনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়া তিনি বৈঠক করবেন পাকিস্তান, নেদারল্যান্ডস ও নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে। তবে শিডিউল জটিলতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কোনো বৈঠক থাকছে না। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন শনিবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বাংলাদেশে ঘটা সাম্প্রতিক অভ্যুত্থানের বিবরণ অধিবেশনের মূল ভাষণে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার নিউ ইয়র্কে পৌঁছবেন। এই সফরে অন্তর্বর্তী সরকারের আরও 2 জন উপদেষ্টা সহ মোট সফরসঙ্গী মাত্র 57 জন, যা বাংলাদেশের বিগত সরকার প্রধানের সফরসঙ্গীর সংখ্যার তুলনায় অনেকটাই কম। স্বাভাবিক সময়ে 344, 335 এই ছিল সংখ্যা 73তম এবং 74তমতে। কোভিডের সীমাবদ্ধতার মধ্যেও 76তমতে 108 জন, 77তমতে কোভিড সীমাবদ্ধতার মধ্যেও 138 জন এবং কোভিড পরবর্তী ব্যয় সংকোচন বলা হচ্ছিল যখন, তখনও 146 জনের ডেলিগেশন গেছে। জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী এবছর, তাই 24 সেপ্টেম্বর ডক্টর ইউনুস যখন নিউ ইয়র্কে পৌঁছবেন সেদিনই বাংলাদেশ একটি উচ্চ পর্যায়ের সংবর্ধনার আয়োজন করেছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং জাতিসংঘের কর্তারা উপস্থিত থাকবেন। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। সাধারণ পরিষদ অধিবেশনের বিতর্কে ডক্টর ইউনুস তার ভাষণে বাংলাদেশের বাস্তবতা ও ভবিষ্যৎ পরিকল্পনা জানাবেন। এছাড়া এবার রোহিঙ্গা বিষয়ক আরেকটি বিশেষ ইভেন্ট আয়োজন করেছে বাংলাদেশ। এই সফরটার গুরুত্ব প্রধানত এই যে আমাদের এখানে একটি বড় রাজনৈতিক পরিবর্তন হয়েছে, সে সম্বন্ধে যাতে কারো কোনো মনে দ্বিধা সংকোচ না থাকে। আমার বিশ্বাস নাই তেমন, আমরা বিশ্ব সম্প্রদায়কে অবহিত করা। অধিবেশনের সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকের কথা শনিবার রাতে নিশ্চিত করেছে কূটনৈতিক সূত্রগুলো। যদিও শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সফর নিয়ে সংবাদ সম্মেলনে শুধুমাত্র পাকিস্তান, নেদারল্যান্ডস ও নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা নিশ্চিত করা হয়েছিল। এর বাইরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, জাতিসংঘের মহাসচিব, মানবাধিকার কাউন্সিলের প্রধান ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট সহ অনেকেই দেখা করবেন ডক্টর ইউনুসের সঙ্গে। বৈঠক হতে পারে ইতালির প্রেসিডেন্ট ও কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গেও। পছন্দ হোক বা না হোক, তবে ডক্টর ইউনুসের নিউ ইয়র্কে পৌঁছানোর দিনেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর শেষ হয়ে যাবে বলে তাদের মধ্যে দেখা হওয়ার সম্ভাবনা কম। এই কারণে দেখা হচ্ছে না বা উনি দেখা করবেন না আমার তা মনে হয় না, কারণ আসলেই তো যেহেতু ওভারল্যাপ করছে না, টাইম দেখা হওয়া কঠিন। 2 সরকার প্রধানের দেখা না হলেও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিশ্চিত। জয়শঙ্কর সাহেবের সাথে আমার দ্বিপাক্ষিক সভা হবে, এটাই এখন পর্যন্ত প্রোগ্রাম। আশিকুর রহমান, এটি নিউজ, ঢাকা।